আমি জানাতে খুব ভালোবাসি যে আমার একজন প্রিয়তম মানুষ আছেন, উনি থাকুক, উনি উনার মতো। অফকোর্স নট, অবশ্যই না। আমার ব্যক্তিগত জীবনে লুকানোর কিছু নেই, কিন্তু আমি সবসময় একটু মার্জিন রাখতে পছন্দ করি। আমি আমার পার্সোনাল প্রাইভেট লাইফটাকে দেখাতে পছন্দ করি না। দ্যাট ডাজেন্ট মিন যে আমি এটা কারো থেকে কিছু লুকাচ্ছি। ঠিক তেমনি আমি জানাতে খুব ভালোবাসি যে আমার একজন প্রিয়তম মানুষ আছেন, উনি থাকুক, উনি উনার মতো। সেটা সবার সামনে না আসুক, এটা তো দুষ্টুমি করে বলি যে মানুষের চোখ না লাগুক, কিন্তু আমার এটা জানাতে কোনো সমস্যা নেই যে কেউ আছে এখানে, লুকোছাপার কিছু নেই। আমাদের আমার প্রিয় মানুষ আছেন, উনি থাকুক, সবার অন্তরালেই আপাতত থাকুক। অফকোর্স নট, অবশ্যই না। না না না, এটা আমি বলি না, কিন্তু এটা লোকজন বলে, সেটা শুনে শুনে আমার কান পচে গেছে। মানে ব্যাপারটা হয় কি যে আমি যে কথাটা বলি, যেমন একবার বললাম যে আমি পুরুষ মানুষ ভয় পাই, দ্যাট ডাজেন্ট মিন যে আমি এটা বলেছি। আমি বলেছি যে এর পরে নিচের লাইনগুলো পড়লে সবাই বুঝতে পারবে। যেমন আমার একটা সময় কান পচে গেছিলো যে মিডিয়ার মানুষের সংসার টেকে না, সো আমি কেন অনেকগুলো রিজনের একটা রিজন হচ্ছে কি আমার বনি বোনা না হওয়ার পরেও অনেকদিন সংসারটা আমি অলমোস্ট 10 বছর টেনে নিয়ে গিয়েছি, ওইটার অর্থে আমি হেডলাইনটা বলেছিলাম যে মিডিয়ার মানুষের সংসার পথ মানে টেকে না, এটা মানুষজন বলে, আমার কথা না। এটা কোনো ইয়ে করে না, এটা কোনো ম্যাটার করে না আসলে, যে মিডিয়ার মানুষ কি ডক্টর কি সাধারণ হাউসওয়াইফ। আমি যদি এখন যে কোনো গলিতে যাই, আমি 10টা ডিভোর্সই দেখব, ছেলে এবং মেয়ে, তাদের তারা কেউই হয়তো মিডিয়ার না, কিন্তু নানান রিজনে তাদের সংসার টেকে না। সো ওই যে দুইজনের কী কারণে সংসার টিকলো আর টিকলো না, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু সংসার টেকানোটা দুজনেরই দায়িত্ব, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই ভাই। মিডিয়ার মানুষেরও সংসার টেকে, আমাদের অনেক অনেক উল্লেখযোগ্য মানুষ আছে, এটা প্রমাণ।